প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় টাইপস অফ কনস্ট্রাক্টর ইন সি প্লাস প্লাস। সি প্লাস প্লাসে মেইনলি তিন ধরনের কনস্ট্রাক্টর আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, সেকেন্ড ওয়ান হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এবং থার্ড ওয়ান হচ্ছে কপি কনস্ট্রাক্টর। আমরা গত ক্লাসে কনস্ট্রাক্টর সম্পর্কে বেসিক আইডিয়া দিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা কনস্ট্রাক্টর কী এবং কনস্ট্রাক্টরের মেইন ফিচার্সগুলো কী সেগুলো আলোচনা করেছিলাম। প্রোগ্রাম এক্সাম্পলের সাহায্যে কিন্তু আমরা প্রত্যেকটি ফিচারই কিন্তু আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। তোমরা যারা এখনও সেই লেকচারটি দেখোনি, অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওপি সি প্লাস প্লাস প্লে লিস্টের অধীনে কনস্ট্রাক্টর ইন সি প্লাস প্লাস এই লেকচারটি অবশ্যই দেখবা, দেন আজকের ক্লাসটি তোমরা দেখবা, তাহলে কোনো ধরনের ডাউট থাকবে না আশা করি। এখন আসো আমরা প্রোগ্রাম এক্সাম্পলের সাহায্যে আমরা ডিফল্ট ভার্সেস প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বোঝার চেষ্টা করব। আমি গত ক্লাসের সাথে মিল রেখে একটি ক্লাস তৈরি করে নিচ্ছি। গত ক্লাসে আমাদের ক্লাসের নেম ছিল হচ্ছে এক্সাম্পল, এবং এর ভিতরে আমি দুইটি প্রাইভেট অ্যাট্রিবিউট নিব, সাপোজ ইন্টিজার এ এবং বি। যেহেতু আমরা কনস্ট্রাক্টর নিয়ে কথা বলতেছি এবং আমরা জানি কনস্ট্রাক্টর হচ্ছে অলওয়েজ পাবলিক, এখানে অবশ্যই আমাদের পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার লাগবে। আমি একটি কনস্ট্রাক্টর তৈরি করি গত ক্লাসের সাথে মিল রেখে। তোমরা জানো যে ক্লাসের নেম ইউজ করতে হবে, প্রথমে ইউজ করলাম, দেন যেহেতু এটি একটি ফাংশন প্যারেন্থেসিস, এবং যদি ডেফিনেশন এখানে লিখতে চাই অবশ্যই কার্লি ব্র্যাকেটস। এবং এর ভিতরে আমরা সাধারণত প্রাইভেট ডেটা মেম্বার যেগুলো থাকে তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করার জন্য বা ভ্যালু ইনিশিয়ালাইজ করার জন্য আমরা কনস্ট্রাক্টর ইউজ করে থাকি। তাহলে আমরা যদি এখন মনে করি যে সাপোজ এর ভ্যালু ইনিশিয়ালগুলো আমরা জিরো সেট করে দিব এবং বির ইনিশিয়াল ভ্যালু জিরো সেট করে দিব, আমরা চাইলে কিন্তু এখানে করতে পারি, আমরা চাইলে ডিফারেন্ট ভ্যালু নিয়েও টেস্ট করতে পারি। তাহলে আমরা এখানে একটি কমেন্ট লিখতে চাই, সেটি হচ্ছে এটিকে ডিফল্ট কনস্ট্রাক্টর বলা হয়। আমরা গত ক্লাসে আসলে ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়েই ডিল করেছিলাম। সো ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে যদি কোনো কনস্ট্রাক্টরের প্যারামিটার না থাকে, অর্থাৎ এই যে কনস্ট্রাক্টর আমরা ফাংশন তৈরি করলাম এখানে যে প্যারেন্থেসিস ইউজ করেছি তার ভিতরে কিন্তু আমরা কোনো প্যারামিটার দেইনি, তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর ইজ এ কনস্ট্রাক্টর উইথ নো প্যারামিটার্স, অর্থাৎ যদি কোনো প্যারামিটার না থাকে সেটি হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে লাস্ট ক্লাসে আমরা যেই প্রোগ্রাম এক্সাম্পল দেখিয়েছিলাম আসলে সেটি কিন্তু ছিল ডিফল্ট কনস্ট্রাক্টরের এক্সাম্পল। এখন আসো যে এই কনস্ট্রাক্টরটি কীভাবে কল হবে সেটাও তোমরা জানো, যে আমরা জানি কনস্ট্রাক্টর কল করতে হয় না, আমরা জাস্ট অবজেক্ট ক্রিয়েট করলে অটোমেটিক্যালি এটি কল হয়ে যাবে। সো আমি অবজেক্ট তৈরি করতেছি ওবিজে, এখন যদি রান করি কোনো ধরনের এরর না থাকলে কোনো আউটপুটও আসবে না, কারণ হচ্ছে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে কোনো ধরনের মেসেজ, দ্যাট মিনস সি আউট দিয়ে কোনো ধরনের মেসেজ দেইনি। যদি বোঝার জন্য আমরা একটা মেসেজ দিই, তাহলে আমি এটার ভিতরে যদি লিখে দিই ডিফল্ট কনস্ট্রাক্টর, এবার যদি আমরা রান করি দেখবো যে মেসেজ আকারে ডিফল্ট কনস্ট্রাক্টর আমাদের শো করবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো যে আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিয়ে আমরা কথা বলবো। যেহেতু এটি একটি কনস্ট্রাক্টর হবে অবশ্যই অনেকটা কাছাকাছি হবে, আমি কোড কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি দিলাম। এখন আমরা যেটা কপি করবো প্যারামিটারাইজড, এখানে বলে দিব প্যারামিটারাইজড এবং এখানেও বলে দিব আমরা প্যারামিটারাইজড। তো যেহেতু প্যারামিটারাইজ বলছে তাহলে এই নামের সাথে মিল রেখেই আমরা যদি বলি যে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর হলো যদি কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার থাকে, তাহলে এই কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার্স, আমরা এখানে সেটাই কিন্তু বলার চেষ্টা করেছি যে কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার্স ইজ কল্ড প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তাহলে আসো আমরা একটু প্যারামিটার দেওয়ার চেষ্টা করি, আমরা চাইলে একটাও দিতে পারি চাইলে একাধিকও দিতে পারি। আমি দুইটি প্যারামিটার নিচ্ছি, ইন্টিজার এক্স এবং ওয়াই, যেহেতু আমরা দুইটি প্রাইভেট মেম্বার ডিক্লেয়ার করেছিলাম এবং তার ভ্যালুগুলো আমরা এখানে ডিফল্ট অ্যাসাইন করেছিলাম জিরো জিরো, আমরা চাইলে এখন চেঞ্জ করে দেখব। তাহলে এখন এক্স এবং ওয়াই এর ভ্যালু কোত্থেকে পাবে, অবশ্যই যখন এই কনস্ট্রাক্টরটি কল হবে তখন ভ্যালু আমরা পাস করব আর্গুমেন্ট আকারে, কিন্তু আমরা জানি কনস্ট্রাক্টর কল হয় না, তাহলে কিভাবে এই ভ্যালুগুলো পাঠাবো আসো দেখি। এখন আমরা এই সেকেন্ড কনস্ট্রাক্টরের জন্য আমরা কিন্তু একটি অবজেক্ট তৈরি করব, অবশ্যই একই নামে অবজেক্ট হতে পারবে না, আমি ডিফারেন্ট নাম দিচ্ছি ওবিজে ওয়ান। এই অবস্থায় রান করলে আমরা কিন্তু দুটি অবজেক্ট যেহেতু ক্রিয়েট করেছি দুইবার কিন্তু দেখা যাবে ডিফল্ট কনস্ট্রাক্টর প্রিন্ট হয়েছে। আসলে রান করে দেখি, দেখো দুইবারই কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর প্রিন্ট হয়েছে, যদিও প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের ভিতরেও কিন্তু একটা মেসেজ ছিল, কিন্তু কেন দেখালো না, কারণ হচ্ছে এই কনস্ট্রাক্টরও কিন্তু প্যারামিটারাইজড। তাহলে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব সাথে সাথে আমরা তার ভ্যালুগুলো অ্যাসাইন করে দিব। তাহলে আমরা এবার যদি ভ্যালু অ্যাসাইন করতে চাই প্যারেন্থেসিসের ভিতরে, সাপোজ আমি বলে দিলাম সেভেন এবং ফাইভ, তাহলে এই সেভেনটা আসবে এক্সের কাছে এবং ফাইভটা যাবে ওয়াইয়ের কাছে। সো এক্সের ভ্যালুটা আমরা অবশ্যই এর মধ্যে স্টোর করব এবং ওয়াইয়ের ভ্যালুটা আমরা বির মধ্যে স্টোর করব। এখন কিন্তু এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা রেফার করতেছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। আমরা গত ক্লাসে ডেফিনেশন সময় বলেছিলাম যে কনস্ট্রাক্টর ইজ এ স্পেশাল মেম্বার ফাংশন অফ এ ক্লাস হুইচ ইনিশিয়ালাইজেস অবজেক্টস অফ এ ক্লাস, তখন আমি বলেছিলাম যে এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে ক্লিয়ার করব।
সো আজকের ক্লাসে যদি আমরা এই পার্টটা একটু বলি, এই যে অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় আমরা ডেটা মেম্বারদের ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, এটাকে আসলে ইন্ডিকেট করা হচ্ছে যে কনস্ট্রাক্টর ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ অবজেক্টস। সো অবজেক্টের মধ্যে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছি এবং এই মুহূর্তে আমরা প্রাইভেট ডেটা মেম্বারের ভ্যালুগুলো অ্যাসাইন করে দিচ্ছি। সো আমরা দুইটাতেই কিন্তু অ্যাসাইন করেছি, এটাতে আমরা অবজেক্ট ক্রিয়েট হওয়ার সময় আর্গুমেন্ট আকারে ডেটা পাস করে দিচ্ছি প্যারামিটারের কাছে, আর প্রথম যেটা ছিল ডিফল্ট কনস্ট্রাক্টর সেখানে কিন্তু আমরা তার বডির মধ্যে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি। এখন আসো যদি রান করি কোনো ধরনের আউটপুটে কোনো পার্থক্য আসবে কিনা, আমরা কোনো ধরনের আউটপুটে পার্থক্য দেখতে পাচ্ছি না, জাস্ট ডিফল্ট এবং প্যারামিটারাইজ দুটি মেসেজ দেখতে পাচ্ছি, এতটুকুই পার্থক্য আসছে যে আমরা দুইটি কনস্ট্রাক্টরই কল করতে পেরেছি, দ্যাট মিনস অটোমেটিক্যালি কল হয়েছে। এবার আসো যদি আমরা এ এবং বির উপরে কোনো ধরনের অপারেশন চালাতে চাই এবং এর জন্য আমরা চাইলে এর ভিতরে সি আউট লিখতে পারি, আমি চাচ্ছি সেটা না লিখে নতুন একটা ফাংশন বানাবো লাইক ভয়েড ডিসপ্লে, এবং এর ভিতরে ধরো আমি দিয়ে দিচ্ছি মেসেজ আকারে এক্স তো অবশ্যই না, এ ইকোয়ালস টু এখানে এর ভ্যালু, এবং যদি এন লাইন দিই কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, আমরা যদি এই লাইনে এসে বি দিই এবং এখানে যদি আমরা বি দিই, এই অবস্থায় রান করলে অবশ্যই এই ফাংশনটা কল হবে না এবং কোনো আউটপুটও আসবে না ডিসপ্লের জন্য, কারণ হচ্ছে ডিসপ্লে কিন্তু অটোমেটিক কল হবে না যেহেতু এটি কোনো কনস্ট্রাক্টর না। আসলে রান করে দেখি যে এটার কোনো ইম্প্যাক্ট আছে কি না। সো আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের ইম্প্যাক্ট নেই কারণ আমরা এই ফাংশনটা কলই করিনি, এবং এখান থেকে লার্নিং হচ্ছে কনস্ট্রাক্টর ছাড়া অন্য কোনো ফাংশন ডিরেক্টলি কল হয় না। তাহলে আসো আমরা এখন এই ফাংশনটিকে কল করাবো, আমার অবজেক্ট আছে দুইটি, কোন অবজেক্টের বেসিসে কল করাবো তোমরা চাইলে দুইটির জন্যই টেস্ট করতে পারো। আমি প্রথমটার জন্য টেস্ট করি, ওবিজে ডট ডিসপ্লে, অথবা একবারে দুটি লিখতে পারি, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি, আমাদের পরেরটা অবশ্যই ওবিজে ওয়ান। তাহলে যখন ওবিজে ডিসপ্লে কল করবে তখন আনসার আসা উচিত জিরো এবং জিরো, কারণ হচ্ছে ওবিজে অবজেক্টের ভিতরে ডেটা ইনিশিয়ালাইজ করা আছে, এ এবং বি হচ্ছে জিরো। এরপর আসো ওবিজে ওয়ান, যদি এই অবজেক্টের মাধ্যমে ডিসপ্লে কল করি তাহলে অবশ্যই আমার প্যারামিটারের মাধ্যমে যে ভ্যালুগুলো রিসিভ করবে, দ্যাট মিন সেভেন এবং ফাইভ রিসিভ যেহেতু করবে এক্স এবং ওয়াই, এবং সেই এক্স এবং ওয়াইকে যেহেতু এ এবং বির মধ্যে অ্যাসাইন করে দিচ্ছে তাহলে অবশ্যই এখানে সেভেন এবং ফাইভ পাওয়ার কথা। আসো রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কনসেপ্ট ঠিক আছে। এখন আসো যদি এর উপরে আরও অপারেশন চালাতে চাই আমরা কিন্তু সেটা চাইলে করতে পারবো, আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি লাইক এ প্লাস বি, এখানে আমরা এ প্লাস বি দিতে পারি, কন্ট্রোল ডি দিলাম এগে আরও দু একটা দেখতে পারি লাইক ডিফারেন্স বের করা, মাল্টিপ্লিকেশন বের করা, তো এখানে মাইনাস এবং এখানে মাল্টিপ্লিকেশন, রান করে দেখি। সো প্রথমটার ইনিশিয়াল ভ্যালু যেহেতু দুইটাই জিরো তাহলে সবগুলোই কিন্তু অপারেশনে জিরো পাচ্ছি, দ্বিতীয় যেটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর সেখানে কিন্তু এ এবং বির ভ্যালু ডিফারেন্ট, এই কারণে কিন্তু আমরা এখানে ভ্যালু দেখতে পাচ্ছি রাইটলি আসছে, সেভেন প্লাস ফাইভ টুয়েলভ, সেভেন মাইনাস ফাইভ হচ্ছে টু, আর সেভেন ইন্টু ফাইভ হচ্ছে থার্টি ফাইভ। তো আশা করি তোমরা ডিফল্ট কনস্ট্রাক্টর এবং প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এই দুইটির পার্থক্য তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন আসো আরও কয়েকটি বিষয় তোমাদের জানা দরকার, আমি যদি এই অবজেক্ট ডিসপ্লেটাকে এখন রিমুভ করে দিই, কারণ এই জিরো জিরো আর ডিসপ্লে করে তো আমার আসলে তেমন কোনো লাভ নেই, জাস্ট বোঝার জন্য আমি দেখিয়েছিলাম। এই অবস্থায় যদি রান করি আমাদের শুধু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের রেজাল্ট আসবে, বা ডিফল্ট কনস্ট্রাক্টরও কিন্তু এখানে শো করতেছে কারণ যেহেতু মেসেজটা আমরা দিয়েছি। যদি মনে করি এখন আমরা তো বুঝতেছি এটা কল হয়, সো আমি চাইলে এটাকেও রিমুভ করে দিতে পারি, তাহলে আমরা দেখব যে ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়েছে বাট তার কোনো ইফেক্ট এখানে দেখতে পাচ্ছি না আউটপুটে, বাট প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরে সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এখন আসো যে যদি আমরা এই ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে ইনঅ্যাক্টিভ করে দিই, আমি কন্ট্রোল শিফট সি দিয়ে কমেন্ট করে ফেললাম, তাহলে এই যে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে এটা কার জন্য তৈরি হয়েছে, আদৌ কি কারোর জন্য তৈরি হয়েছে নাকি কোনো অ্যারোর আসবে? রান করি, অবশ্যই একটা অ্যারোর আসবে, দেখো একটা অ্যারোর ইন্ডিকেটর আসছে, এফ টু দিয়ে একটু দেখো, নো ম্যাচিং ফাংশন ফর কল টু এক্সাম্পল এক্সাম্পল, এখানে দেখতেই পাচ্ছ এক্সাম্পল ফাংশনটা একটা কনস্ট্রাক্টর এবং ডিফল্ট কনস্ট্রাক্টর যেটি আমার প্রোগ্রামের মধ্যে নাই, এই কারণে সে অ্যারোর ধরছে। এখন তোমরা বলতে পারো এখানে অবজেক্ট দিয়ে যখন ক্রিয়েট হলো তখন তো আমাদের এইটা কল হওয়ার কথা, এবং এটা অবশ্যই কল হবে না, এটাও আমি তোমাদের এক্সপ্লেন করেছি, যেহেতু এটা হচ্ছে প্যারামিটারাইজড, এটা কল হতে গেলে অবশ্যই প্যারামিটারের মধ্যে ভ্যালু আসতে হবে এবং সেটা আর্গুমেন্ট আকারে পাস করতে হবে। তাহলে এই যে একটা অ্যারোর আসলো, আমার তো হতেই পারে আমি শুধু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করতেছিলাম, হঠাৎ করে একটা অবজেক্ট ক্রিয়েট করছি তো সেটার মধ্যে আমি কোনো ভ্যালু দেইনি, তাহলে এটা কীভাবে প্রোটেক্ট করবো? আমরা সাধারণত যেটা করে থাকি যে সাপোজ ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে আমি কোনো কিছুই দিব না, আমি যদি কমেন্টটাকে ইনঅ্যাক্টিভ করে দিই কন্ট্রোল শিফট এক্স, দ্যাট মিনস আনকমেন্ট করে ফেললাম, এবার যদি রান করি আশা করি কোনো অ্যারোর আসবে না।
সো এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি আমরা প্রোগ্রামে কখনো কোনো কনস্ট্রাক্টর ইউজ করি সেটা যদি ডিফল্ট নাও ইউজ করি আমাকে ডিফল্টটা অ্যাড করে নিতে হবে, কারণ যখন আমরা নিজেরা কনস্ট্রাক্টর ইউজ করব তখন ডিফল্ট কনস্ট্রাক্টরকে আমাকে অ্যাড করতে হবে। যদি আমরা প্রোগ্রামে কোনো ধরনের কনস্ট্রাক্টর ইউজ না করি তাহলে কম্পাইলার অটোমেটিক্যালি ডিফল্ট কনস্ট্রাক্টরটা নিজে অ্যাড করে নেয়, এবং ডিফল্ট কনস্ট্রাক্টর অ্যাড করে অবশ্যই বডির মধ্যে কিছুই থাকবে না। এটা বোঝানোর জন্য আমি এত কথা বললাম যে এভরি প্রোগ্রাম মাস্ট হ্যাভ এ কনস্ট্রাক্টর, সেটা আমরা অ্যাড করি অর না করি। যদি না করি কম্পাইলার অটোমেটিক অ্যাড করে নেয়, আর যদি আমরা অ্যাড করি তাহলে সেটা কাজ করবে। এখন তুমি নতুন নতুন যত অবজেক্টই ক্রিয়েট করো না কেন কোনো ধরনের এরর কিন্তু আসবে না। সাপোজ যদি আমি এখন লিখি এক্সাম্পল ওবিজে টু, এটার মধ্যে কিন্তু কোনো প্যারামিটার ডেটা পাস করাচ্ছি না, দ্যাট মিনস কোনো আর্গুমেন্ট দিচ্ছি না, দেখো কোনো এরর আসবে না, কোনো এরর কিন্তু আসেনি। কিন্তু এই অবজেক্ট এবং অবজেক্ট টু এই দুইটির জন্যই কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়েছে। যদি আমরা এখন এই ডিফল্ট কনস্ট্রাক্টরকে এগেন যদি ইনঅ্যাক্টিভ করি কন্ট্রোল শিফট সি, এবার যদি রান করো দুই দুইটি এরর থাকবে। দেখো এফ টু দিয়ে দেখি, এই যে হচ্ছে প্রথম এরর এক্সাম্পল এক্সাম্পল, এবং নিচের দিকে যাও সেকেন্ড এরর নো ম্যাচিং ফাংশন ফর কল টু এক্সাম্পল অ্যান এক্সাম্পল। সো আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, তোমরা ভালো করে প্র্যাকটিস করবা তাহলে দেখবা কোনো ধরনের ডাউট থাকবে না। প্র্যাকটিস না করলে কিন্তু আসলে প্রোগ্রামের কোড বুঝতে পারবা না। আমি কন্ট্রোল শিফট এক্স দিয়ে কমেন্টটাকে আনকমেন্ট করে ফেললাম। তো এবার আসো যে আমরা আরেকটু সময় নিই, সেটি হচ্ছে যে আমাদের যেই ফাংশনের ডেফিনেশন পার্টগুলো যেটা আমরা ক্লাসের ভিতরে লিখেছিলাম, আমরা চাইলে এটা কি ক্লাসের বাইরেও লিখতে পারি। কারণ কনস্ট্রাক্টর যখন আমরা বুঝিয়েছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে কনস্ট্রাক্টর ক্যান বি ডিফাইন ইদার ইনসাইড অর আউটসাইড দ্য ক্লাস। এখানে যেহেতু দুই ধরনের কনস্ট্রাক্টর আছে, আমরা দেখবো যে সবাইকে বাইরে লেখা যায় কি না এবং এই ফাংশনটাকেও লেখা যায় কিনা। অবশ্যই এটা তোমরা দেখেছো এর আগে এবং কনস্ট্রাক্টরও দেখেছো আগে, কিন্তু আজকে স্পেশালি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা আমরা বোঝানোর জন্যই সবগুলোই বাইরে নিয়ে যাব। আসো আমি সবগুলোকে সিলেক্ট করে কাট করলাম এবং ক্লাসের বাইরে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে তোমরা অবশ্যই গেস করতে পারতেছো, যে ক্লাসের নামটি অবশ্যই প্রথমে হবে, এরপর স্কোপ রেজুলেশন অপারেটর, তারপরে হচ্ছে আমাদের ফাংশনের নাম। সো এখানেও ঠিক তাই এবং এখানেও ঠিক তাই, বাট ভয়েডের পরে কিন্তু আমাকে এখানে দিতে হবে এবং এখানে ভয়েডটা থাকবে কারণ ডিসপ্লে ফাংশনের টাইপ হচ্ছে ভয়েড। এখন আসো এই অবস্থায় রান করলে কিন্তু অবশ্যই এরর ধরবে, কারণ কোনো ধরনের ফাংশনের ডিক্লারেশন নাই, ডিক্লারেশন যদি না থাকে ডেফিনেশন কিন্তু কাজ করবে না। সো ক্লাসের বাইরে গেলে অবশ্যই ডিক্লারেশন নিয়ে আসতে হবে। দেখো এখন যদি এফ টু দেই বলবে যে সে চিনতে পারতেছে না ডেফিনেশন অফ ইমপ্লিসিটলি ডিক্লেয়ার এক্সাম্পল এক্সাম্পল। তাহলে আমরা একটু সলভ করে নিই আগে, তাহলে আমরা এখানে এক্সাম্পল ফাংশনটিকে অবশ্যই ডিক্লেয়ার করবো। সো ডিক্লারেশন হচ্ছে আমরা এক্সাম্পল ফাংশনটা দিব দেন সেমিক্লোন, এরপর আসলে যে এক্সাম্পল ইন্টিজার ইন্টিজার যেটা আছে সেটাকেও আমরা এখানে নিয়ে আসবো, সেমিক্লোন দিব, এবং সর্বশেষ হচ্ছে আমাদের ডিসপ্লে যে ফাংশনটা আছে সেটি কন্ট্রোল ভি এবং আমরা সেমিক্লোন দিব, বাট এটার পূর্বে অবশ্যই ভয়েড লিখতে হবে। আমরা যদি কোডগুলো একটু সাজিয়ে নিই, কন্ট্রোল এ দেন হচ্ছে প্লাগ ইন সোর্স কোড ফরম্যাটার, তাহলে আমাদের কোড সাজানো হয়ে গেল। এবার আসো যদি আমরা রান করে দেখি যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, যদি প্রবলেম না থাকে অবশ্যই আমরা আউটপুট পাবো। সো আমরা দেখতে পাচ্ছি আগের মতোই আউটপুট আসছে। সো আমরা চাইলে ফাংশনের ডেফিনেশন পার্টগুলো কিন্তু সবই ক্লাসের বাইরে লিখতে পারি। এবার আসো যে বলবো না বলেও আমার অনেক কথা বলা হয়ে যাচ্ছে, আরেকটা পার্ট দেখাই জাস্ট তোমাদের জন্যই, সেটি হচ্ছে এই যে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে যে ইনিশিয়াল ভ্যালু সেট করি সেটা চাইলে আমরা আরেকটি প্যাটার্নে সেট করতে পারবো। তো সেই প্যাটার্নটা যদি একটু দেখাতে চাই, সাপোজ আমাদের এখানে ছিল হচ্ছে এর ভ্যালু জিরো এবং এখানে ছিল বির ভ্যালু জিরো, আমি এগেন লিখলাম, রান করি, কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না কোডে, সো হয়নি। এই যে আমরা যে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিই এটার আমি আরেকটি প্যাটার্ন তোমাদেরকে দেখাতে চাই, তাহলে দেখবে কোড অনেক শর্টকাট হয়ে যাবে। আমরা ধরো এখন এই যে যে ডেফিনেশন পার্ট আউটসাইড লিখছি এটাও রিমুভ করে দেবো একটু পরে। এখন আসো যে এখানে প্যাটার্নটা হচ্ছে যে প্রথমে ফাংশন, এরপরে হচ্ছে তোমাকে দিতে হবে একটি ক্লোন চিহ্ন, এরপরে বলতে হবে কার কার ভ্যালু তুমি ইনিশিয়ালাইজ করতে চাও। সাপোজ এর ভ্যালু, তাহলে এ লিখবা দেন প্যারেন্থেসিস ইউজ করবা, তার ভিতরে ভ্যালুটা কত সেটা তো জিরো। তার মানে এই লাইনটাকে এইভাবে লেখা যায়, অবশ্যই কনস্ট্রাক্টরের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে নয়। কমা দিচ্ছি, এবার সেকেন্ড ভ্যালু বি প্যারেন্থেসিস ইউজ করতেছি জিরো, এই অবস্থায় শেষ করা যাবে না, তাহলে এরর ধরবে। অবশ্যই এটার বডি পার্ট আমাকে বোঝাতে হবে, সেটা হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে, তাহলে ঠিক এরপরে গিয়ে আমি কার্লি ব্র্যাকেট দিব। তাহলে এখন যদি আমরা এটাকে রিমুভ করে দিই তাহলে কোনো ধরনের এরর আসবে না এবং এটা হচ্ছে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর। আসো রান করে দেখি কোনো এরর আসে কিনা। সো কোনো এরর নেই। এবার আসো আমরা সেকেন্ডের ক্ষেত্রে যদি বলি,
তাহলে এটার ক্ষেত্রে কি হবে, আমরা এখানে একটা সিঙ্গেল কোলন চিহ্ন দিব, দেন হচ্ছে আমরা এখানে কার ভ্যালু এর মধ্যে এক্স স্টোর হবে, তাহলে আমরা আগের মতো এ লিখব এবং প্যারেন্সিসের ভিতরে এক্স লিখব, এরপরে কমা বি লিখব প্যারেন্সিসের ভিতরে ওয়াই লিখব। তার মানে এই দুইটা লাইন কিন্তু আমার ডান, আমরা মেসেজটা চাচ্ছি না মনে করো। এবার এখানে অবশ্যই কার্লি ব্র্যাকেটস ইউজ করব, সেমিকোলন। তাহলে আমরা এখন যদি এটাকে রিমুভ করে দেই, তাহলে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কমেন্ট আকারে এখানে নিয়ে যাই, তাহলে এখানে কিন্তু ডিক্লারেশন প্লাস ডেফিনেশন একসাথেই হচ্ছে, রান করি কোনো ধরনের এরর আসার কথা না, কোনো ধরনের এরর কিন্তু আসেনি। সো এইটা একটা ওয়ে, আশা করি তোমরা এটাও একটু প্র্যাকটিস করে দেখবা। কিন্তু আমরা ডিসপ্লে ফাংশনের ক্ষেত্রে কিন্তু এইভাবে লিখতে পারবো না, যেহেতু এটি কোনো কনস্ট্রাক্টর না। তো আজকের ক্লাস এ পর্যন্তই, তোমরা আজকের ক্লাস থেকে মেইনলি ডিফল্ট এবং প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এই সম্পর্কে আলোচনা শুনলা। নেক্সট ক্লাসে আমরা কপি কনস্ট্রাক্টর বলেছিলাম আলোচনা করব, তবে আমাদের আরেকটি ক্লাসের পরে এটা আলোচনা করব, কারণ নেক্সট ক্লাসে আমরা এই যে প্যারামিটার যে কনস্ট্রাক্টর কথা বলতেছিলাম, কনস্ট্রাক্টর ওভারলোডিং নিয়ে আমরা একটা ক্লাস করব, তারপরে আমরা কপি কনস্ট্রাক্টর আসবো। এর কারণ হচ্ছে দেখো, এখানে এক্সাম্পল এবং এক্সাম্পল দুইটি ফাংশন আছে, দ্যাট মিন দুটি কনস্ট্রাক্টর আছে, কিন্তু একটার মধ্যে প্যারামিটার আছে আরেকটির মধ্যে নাই, তাহলে কিন্তু আমরা এটাকে বলতে পারি কনস্ট্রাক্টর ওভারলোডিং। সো এই বিষয় সম্পর্কে আমি আগামী ক্লাসে তোমাদেরকে আরও ডিটেলস আইডিয়া দিব, দেন পরবর্তী ক্লাসে আমরা কপি কনস্ট্রাক্টর আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।